রাস্তা নয়, দুর্ঘটনার ফাঁদ। বেহাল রাস্তার কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা। রেলের ব্রেক পয়েন্ট থেকে কার্যত বন্ধ পণ্য পরিবহন। রাস্তা নয়, দুর্ঘটনার ফাঁদ। বেহাল রাস্তার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। রেলের ব্রেক পয়েন্ট থেকে কার্যত বন্ধ পণ্য পরিবহন। লাভের বদলে ক্ষতির মুখে লরি ব্যবসায়ীরা। অভিযোগ, রাস্তা সারাইয়ের হুঁশ নেই রেল কর্তৃপক্ষের। রামপুর ব্রেক পয়েন্টের বেহাল রাস্তা নিয়ে খুব উগড়ে দিলেন বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রান্তিক সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসায়ীদের সুবিধার্থে রামপুরে রেলের রেক পয়েন্ট চালু করেছিল রেল কর্তৃপক্ষ। রেক পয়েন্ট চালু করার ফলে ব্যবসায়ীরা তাদের পণ্য ট্রেনে করে আনতে শুরু করেছিলেন। ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহে গড়ে তিনটি করে রেক আসছিল রামপুরের রেক পয়েন্টে। রেক পয়েন্ট থেকে পণ্য পরিবহনের জন্য প্রতিদিন 80-90টি লরি ভাড়া করা হতো এই পণ্য পরিবহনের কাজে। ফলে রেক পয়েন্ট চালুর পর থেকে কিছুটা হলেও আর্থিক লাভের মুখ দেখতে শুরু করে ট্রাক মালিকরাও। কিন্তু সেসব যেন বর্তমানে অতীত। রামপুর স্টেশন থেকে রেক পয়েন্ট অবধি প্রায় 200 মিটার রাস্তা বেহাল থাকার কারণে বেশিরভাগ সময় দুর্ঘটনার কবলে পড়ছে রেলের রেক পয়েন্টে পণ্য পরিবহনে আসা ট্রাকগুলি। বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার ঘোষ এবং সম্পাদক চঞ্চল সাহা বক্তব্য, ইতিমধ্যেই তাদের 12-13টি ট্রাক বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে। 3,000 টাকা আয় করতে গিয়ে 15,000 টাকা গাড়ির পেছনে খরচ করতে হচ্ছে। তাদের অভিযোগ, সমস্যার কথা রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এও অভিযোগ, রেলের পরিকাঠামো পরিদর্শনে দক্ষিণ দিনাজপুরে আসা DRM কেও তাদের সমস্যার কথা জানিয়েছিলেন, যদিও তারপরেও বেহাল রাস্তা সংস্কার বা নির্মাণ আজও হয়নি। ফলে রামপুর রেক পয়েন্ট থেকে পণ্য পরিবহনে ট্রাক পাঠানো বন্ধ রেখেছেন ট্রাক মালিকরা, যে বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অন্যদিকে রাস্তা খারাপ থাকায় ভাড়ায় ট্রাক না মেলায় ব্যবসায়ীরাও রেক অর্ডার দিচ্ছেন না বলে খবর। বেহাল রাস্তা মেরামত বা নির্মাণের দাবির পাশাপাশি রেক পয়েন্টে শেডের ব্যবস্থা করারও দাবি তুলেছেন ট্রাক মালিকরা। বেহাল রাস্তা নিয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি এ বিষয়ে কি বলেন শুনুন। মূলত কতগুলো সপ্তাহে ট্রেন আসে এবং এখান থেকে কতগুলো লরি যায় মাল নিয়ে? সপ্তাহে মোটামুটি 3-4 খানা। আর লরি কতগুলো আসে? লরি প্রায় 150-200। তো কি কারণে বন্ধ এক মাস ধরে? মেইনলি রাস্তা। আর কি কি সমস্যা রয়েছে? প্রচুর সমস্যা। এখানে প্রায় লাইটের ব্যবস্থা করতে হবে, কারণ সন্ধ্যা হলে তো তারপরে আর লোডিংয়ের কাজ হয় না, আনলোডিংয়ের কাজটা বন্ধ হয়ে যায়। লাইট থাকলে আমরা 10টা অবধি কাজ করতে পারবো, অথচ 10টা অবধি কাজ করার আমাদের এখানে অর্ডার আছে। অথচ 10টা অবধি কাজটা করতে পারি না লাইটের অভাবে। অলরেডি হ্যাঁ রেকর্ড ডিসি খাচ্ছে, প্রবলেম হয়। তো এটা যে তৈরি হয়েছিল তখন থেকে আপনারা এই রাস্তার সমস্যাটার কথা বলেননি কেন? বারবার বলেছি, IWকে বলেছি, DRMকে চিঠি দিয়ে জানিয়েছি, এখানে জানিয়েছি স্টেশনে, সব সমস্ত জায়গায় লেখালেখি করে দিয়েছি আমরা, তার এভিডেন্স আছে আমাদের কাছে। প্রথম থেকে কি রাস্তাটা খারাপ ছিল? প্রথম থেকে বলা সত্ত্বেও ঠিকাদার ঠিকমতো কাজ করেনি। এখন আপনারা কি চাইছেন? চাচ্ছি ভালো করে পুনরায় কাজটা হোক, ভালোভাবে কাজটা হোক, যাতে চলে। কারণ এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে প্রায় 1-1.5 হাজার লোকের উপকার হয়, এটার মধ্যে পর সংসারটা চলে। কারণ এখানে 150-200 লেবাররা পুরো বসে গেছে, এখন কাজই পাচ্ছে না। কতদিন ধরে বন্ধ আছে? প্রায় 1 মাস। আপনাদের কী সমস্যা হচ্ছে? সমস্যা মানে আমরা তো সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, প্রচুরভাবে সমস্যা হচ্ছে। কারণ আমি লেবার প্রোভাইডিং করি, আমি লেবারটা সাপ্লাই করি। তো এই যে আপনাদের যে সমস্যা হচ্ছে, রেল দপ্তরে কী ভূমিকা দেখছেন? রেলের ভূমিকা তো এখন তো কিছু দেখতে পাচ্ছি না, শুনছি হবে হচ্ছে, আমরা বিভিন্নভাবে যোগাযোগ করছি ডিপার্টমেন্টের সাথে। আপনারা কী চাইছেন? আমরা অতি সত্য চাইছি যাতে যে করে হোক মানে তাড়াতাড়ি কাজটা চালু হোক এবং সবাই যেন আসতে পারি। আপনার নামটা কী? আমার নাম শহীদুল ইসলাম। এখানে যে এই যে রামপুর রেকে কবে থেকে ব্যবসা বন্ধ রয়েছে এবং কেন বন্ধ হয়েছে? 30 জুন লাস্ট এখানে আনলোড হয়েছিল, 30 জুন থেকে টোটাল জুলাই মাস টোটাল বন্ধ। জুলাই থেকে এই রাস্তা খারাপ, কোনো গাড়ির মালিক এখানে গাড়ি মানে লোড নিতে চাইছে না মাল। কী সমস্যা হচ্ছে? রাস্তা ভীষণই খারাপ, কেমন করে গাড়িটা ঢুকবে এখানে? লোড নেওয়ার পর গাড়িটা গেলে পরে গাড়ির টায়ার খারাপ হবে, নানান পার্টস ক্ষতি হয়ে যাবে গাড়ির। এই অবস্থায় গাড়ি কে দিবে বলেন? কতবার দুর্ঘটনা ঘটেছে এখানে? এখানে দুর্ঘটনা প্রায় 7-8 বার হয়ে গেল দুর্ঘটনা ঘটা। তারপর থেকে কি আপনারা মানে এখানে? হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে আমরা সিদ্ধান্ত নিলাম বালুরঘাট
গঙ্গারামপুর আর রামপুর ট্রাক ওনার্স মিলে যে এই এই অবস্থায় মাল এখানে আনলোড করা সম্ভব নয় বা লোডিং নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এখানে মেনলি কী কী মাল আসে এখানে? এখানে মেন হচ্ছে আপনার সিমেন্ট আর হচ্ছে ওই মাছের খাদ্য রেপসি। কতদিন ধরে চলছে এখানে? এক বছর হলো, 23 সালের 14 জুনে শুরু হয়েছিল আর আপনার হচ্ছে 30 জুন 24 বন্ধ হওয়ার পর বন্ধ। এক মাস ধরে বন্ধ, আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা আমরা বসে আছি, বালুরঘাট গঙ্গারামপুর রামপুর আমাদের তো পরিবহন ব্যবস্থা একবারে আমার স্তব্ধ হয়ে গেছে একদম, এনে কিছু নাই এখানে আমাদের জেলায়। রেল দপ্তরের কি ভূমিকা দেখছেন? রেল দপ্তরকে তো জানানো হলো, রেল দপ্তরকে আমরা জানালাম, এখন রেল জানানোর আগে কেন ব্যবস্থা নেয়নি? বলা হয়েছিল তো তখন কোনো কাজ করেনি, দেখছি দেখবো এইভাবেই হচ্ছিল ব্যাপারগুলো। আপনাদের দাবি কি? আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হোক আর এখানে বিদ্যুতের ব্যবস্থা প্লাস জলের ব্যবস্থা, কারণ লেবাররা কাজ করে তাদের জল থাকে না এখানে, জল এবং বিদ্যুৎ। আর যদি এখানে বিদ্যুৎটা যদি থাকে আমরা রাত্রিবেলাতেও কাজ করতে পারবো, কারণ সন্ধ্যা হয়ে গেলে তখন আর কাজ করার সম্ভব হয় না আমাদের পক্ষে। আর লেবারদের যদি একটা একটা ওয়েট রুমের যদি ব্যবস্থা করা হয়, ওয়েটিং রুমের, তাহলে ভালো হয়। কেন, আমার নাম সমরেন্দ্রনাথ অধিকারী, আমি রামপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার। কোনো রকম রেক আসে না, যার জন্য আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা শুধু না, লেবার থেকে শুরু করে এলাকাবাসী থেকে শুরু করে আপনার সিএনএফ থেকে শুরু করে সবাই খুব ক্ষতিগ্রস্ত। প্লাস ওখানে জলের ব্যবস্থা নেই, ইলেকট্রিকের ব্যবস্থা নেই, আর প্ল্যাটফর্ম যেটা আছে সেটাও খুব খারাপ অবস্থার মধ্যে আছে। এখন আপনারা কী চাইছেন তাহলে? আমরা চাইছি মানে খুব তাড়াতাড়ি যদি কাজটা করে দেয় তাহলে আমরা খুব উপকৃত। আমরা যে জায়গায় আছি এখন বন্ধ আছে কেন? বন্ধ আছে রাস্তা খারাপের জন্য, মেইনলি রাস্তা খারাপ, রাস্তার মানে রাস্তার বেহাল অবস্থা, রাস্তাই নেই। সেটা নিয়ে কোনো সুরাহা হয়েছে? সুরাহা হয়েছে, সেটা হচ্ছে আমরা এমপি সাহেবের কাছে গিয়েছিলাম, এমপি সাহেবের কাছে গিয়েছিলাম, এমপি সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন এবং এমপি সাহেব আজকে যে চিঠিটা পাঠিয়েছেন কাঠিয়ার ডিআরকেও পাঠিয়েছেন এবং রেল মন্ত্রককেও পাঠিয়েছেন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি কাজটা হয়তো হবে। এই রেক পয়েন্ট যে চালু হয়েছে তারপর থেকে কত গাড়ি আসতো? মোটামুটি আপনার প্রতিদিন সপ্তাহে 3টে করে রেক লাগতো, 42টা করে বগির হচ্ছে রেক লাগতো, মোটামুটি গাড়ি চলতো পার ডে গাড়ি চলতো ওখানে 80 থেকে 90 ঘন্টা গাড়ি চলতো প্রত্যেক দিন। মূলত এখানে কি আসে? এখানে বেশিরভাগ সিমেন্টাই আসে। সিমেন্ট আপাতত সিমেন্ট আসে কিছু না, ভুষি একদিনে এসেছিল, মেন আমার সিমেন্টাই আসে, মেন সিমেন্টাই রানিং করেছে। হ্যাঁ সিমেন্টাই রানিং করে ভালোভাবে চালু হলে সবই আসে। আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি যে রাস্তাটার মানে খুব তাড়াতাড়ি যেন ব্যবস্থা মানে ঠিক করে দেয়, এটাই আমরা দাবি করছি। যাতে আমাদের পরবর্তীকালে রেগুলো বেশি করে আসে। বিভিন্ন আইটেম আছে। কি দায়িত্ব? আমি হচ্ছে বালুঘাট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এসটিসি, নাম গৌতম বসাক।